আমি পুরুষটাদেরকে পছন্দ করি না, কারণ তাদের সংসারই তো চলে আমাদের টাকা দিয়ে। হ ফেসবুক ইউটিউব তো তোমার দাদার সম্পত্তি, আর শুধু আমাদের কেন, সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সংসারই তুমি চালাও, আর সেটা সবাই স্বীকারও করে। কিরে হ কইস নি গে? হ নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো এক ছাগলকে নিয়ে, যার টাকাতেই নাকি আমাদের সংসার চলে, কারণ তাদের সংসারই তো চলে আমাদের টাকা দিয়ে। তাইলে একবার ভাবেন তার কত টাকা। আরে ওইগুলা ওর বইয়ের টাকা। আরে বইয়ের টাকা হইছে তো কি হইছে, বইয়ের টাকা মানে তো নিজের টাকা, আর বউটাকে অন্যের নাকি? হ্যাঁ আইছে। আমি তো রোস্টারদেরকে খুঁজি। কেন? পোস্টার দেশে তালি খাওয়ার জন্য? ঠিক আছে খাও, মজা না? দেখ ভাই, আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সংসার তোর টাকায় না, অডিয়েন্সের টাকায় চলে, কারণ তারা নিজের টাকা খরচ করে এমবি নিয়ে আমাদের ভিডিও দেখে, জন্যই আমরা কিছু টাকা আর্ন করতে পারি। সো তুই যেগুলা ফেসবুক ইউটিউব থেকে আর্ন করিস ওইগুলাও তো নিজের টাকা না, ওইগুলাও অডিয়েন্সের অবদান। আমাদের নাম বেচা চলে তাদের সংসার। এ মা তে খাবো না, যার নাম তোমার প্রিন্স মামুন, পুরাই রাজকীয় ভাব। তা কাকা তোমার বাবা রাজা না তোমার দাদা? দেখ ভাই, নামের আগে প্রিন্স লাগাইলে কেউ প্রিন্স হয়ে যায় না, আর তোর যা লেভেল, এখন রাজার পুত্ররাও তার নামের আগে প্রিন্স লাগাতে লজ্জা পাবে, ভাত পায় না চা চায়, এর হইছে তেমনই অবস্থা। কেউ তো গুনেও না আবার নামের আগে লাগাইছে প্রিন্স, আবার এই নাম বেছে নাকি আমাদের খাউন লাগবো। প্লিজ কেউ আমারে ধর, নইলে দেখবি হাসতে হাসতে কখন কাইন্দা দিছি, কারণ তাদের সংসারই তো চলে আমাদের টাকা দিয়ে। দেখ ভাই, তোদের জন্য আমাদের সংসার না, বরং আমাদের জন্যই তোদের সংসার চলে, কারণ আমরা তোদের নিয়ে ভিডিও বানাইলে কিছু অডিয়েন্স পাস, নইলে তোদের তো নাম গন্ধই পাওয়া যায় না, আবার নামের আগে লাগাইছে প্রিন্স। আমরা নাকি আবার ওই নাম বেশ দেখাই, মারো মুঝে মারো মারো মুঝে মারো, নাহলে তো তারা ভিক্ষা করে খাইবো। হ বুঝতে পারছি, বাট শোন, একটা ভিক্ষুকেরও না তোর থেকে বেশি সম্মান আছে, সে অন্যের থেকে সে খায়, বাট তুই একটা মেয়ের থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব নিচ্ছিস, বাট তারে বউ বলে পরিচয় করাই দিতে গেলেই ফুস। তোরে তো পুরুষ বলতেই আমার লজ্জা লাগতেছে। সিরিয়াসলি আমার লাইনটা করে দিছে? তাহলে এটা কি প্যান্টও দেখি পরো নেই আছে, তার মানে কি তোমায় লাইনটা করে দিছে? তাইলে ভাই তুই শিওর থাক, আজকে আমি তোর প্যান্ট খুইলা দিব, যাতে করে টিকটকে গিয়ে তোর হাউ করতে সুবিধা হয়। ভাই এটা কি প্রোডাকশনের প্যাকেট? হ্যাঁ ভাই, আপনার পাঁচটা মধ্যে দিয়ে দিব, ছয় মাস আর মনে করেন যে ওই জায়গাটা কিছু করতে পারবেন না। কি বলতেছে এগুলা? না মানে যে তার অডিয়েন্সকে রেসপেক্ট করতে পারে না, সে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কিভাবে রেসপেক্ট করবে? আচ্ছা এর ভিডিও দেখে কারা? দেখেন কাকা কাকিরা, আপনাদের বলছি, আমার যারা অডিয়েন্স আছেন ওদের ভিডিও দেখেন প্লিজ, হয় আমাকে আনফলো করে দেন নাই ওদেরকে। আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি জানি। দেখ ভাই, তুই সেদিনও কমেন্টে বলছিস, আজকে আবার বলতেছিস, তুই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক কিছু জানিস, কিন্তু কি জানিস? আজকে যদি তুই না বলিস তাহলে কিন্তু খবর আছে, হয় তুই আজকে বলবি, নইলে প্যান্ট খুলে নিজের পাশায় নিজেই থাপড়াবি। শুধু লেকচার মারলেই হয় না, প্রুফ দেখানো লাগে, এইটুকু সেন্স কি তোর মাথায় নাই? অশ্লীলতা করে হ্যাঁ এখন নামাজে দাওয়াত দেয়। আচ্ছা আমি টিকটকারদের নিয়ে ভিডিও বানাই জন্য আমি অশ্লীল, আর তুই যে একটা মেয়ে নিয়ে দিন নাই রাত নাই জান বাবু থেকে শুরু করে চুম্মা চাটি। তুমি কয়টা গিফট পাইছো জান? বলো নাই তো জান তুমি। মানে এগুলা তো সুশীল ভিডিও, আমাদের সমাজের জন্য, ইয়াং জেনারেশনের জন্য খুবই উপকার হচ্ছে। তোকে তো সবার আইডল মানা উচিত, অন্তত কিছু না হলেও বিয়ে না করে কিভাবে বিয়ের স্বাদ নিতে হয় সেটা খুব সহজেই শিখে যাবে। বাই দা ওয়ে, টিকটকারদের নিয়ে ভিডিও বানালে যদি আমার ভিডিও অশ্লীল হয় তাহলে তো আমি তোরে নিয়েও ভিডিও বানাইছি, তার মানে তো তুই সব থেকে বড় অশ্লীল। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে চেয়ে ওপারে জীবন সুন্দর। এই লাইনটার মানে যদি তুই বুঝতি তাহলে এই লাইনটা কিভাবে ব্যঙ্গ করে কেলাতে কেলাতে বলতি না, কিছু না হলেও মনের মধ্যে একটা ফিল কাজ করতো, কারণ দোষ আমার হতে পারে এই লাইন গুলার না। আর কারে কি বলতেছি, এর মধ্যে কোনো ইসলামের জ্ঞান আছে বলে তো আমার মনে হয় না। কানে দুল, ভুরু কাটা, মাথায় কুত্তার পায়খানার মতো চুল। এ ভাই তোর কি মায়াটায় হওয়ার ইচ্ছা ছিল নাকি? না ভাই, তোর যদি ইচ্ছে থাকে তাইলে তুই মন্টি রয়ের সাথে দেখা করতে পারিস, আই থিঙ্ক সে তোকে ফ্রিতেই ম্যানেজ করে দিবে, হাজার হলেও সে তার একটা উত্তরসূরি পাবে না। নামাজের দাওয়াত দেওয়া ভালো, তাই বলে এই না যেখানে সেখানে আপনি নামাজের দাওয়াত দিবেন। যেখানে সেখানে বলতে, আমি কি তোর মতো মেয়ে নিয়ে ভিডিও বানাই নাকি আমার ভিডিও প্রধানভাবে আপলোড দেই? হ্যাঁ আমি প্রতিবাদী ভিডিও বানানোর চেষ্টা করি, যেসব ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসে আবলামি সাকলামি করে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, যদিও এই কাজটা আমার না, তারপরও আমি এই কন্টেন্টটা বেছে নিয়েছি কারণ এটার মাধ্যমে খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। আর আমি জানি আমার অডিয়েন্সটা ঠিক কেমন আর কতটা ভালো, যেহেতু আমি নিজে নামাজ পড়ার চেষ্টা করি সেহেতু আমার কাছে মনে হয়েছে এই আমি আমার অডিয়েন্সের কাছে দিতেই পারি, যদি একজনও আমার কথায় সাড়া দিয়ে নামাজ পড়ে তাহলে এর থেকে ভালো কাজ মনে হয় না আমার জীবনে দুইটা হবে, আর হ্যাঁ আমি সফলও। ভাই আপনার কাছ থেকে আমি দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে প্রচুর পরিমাণে ধৈর্য, মানুষের ধৈর্য কতটুকু সেটা আমি আপনাকে থেকে শিখছি, আর হচ্ছে আপনি নামাজ পড়েন, আমিও আপনার থেকে নামাজটা শিখছি যে নামাজ পড়া আমাদের উচিত সবারই। বিশেষ করেন ভাই, যেদিন থেকে মানে আমি নামাজ পড়াটা কন্টিনিউ করছি তো সেদিন থেকে আমি একটু সফলতা পাইছি, মানে আমি জানি না আমি রুস্টিকে থাকবো কি জানি না ইউটিউবে, বাট আমি কোনোদিন নামাজ ছাড়তে পারবো না।
এখন আপনারা যাই মনে করেন না কেন, আমি আমার ভিডিওতে এই লাইনটা ইউজ করবই। যদি আপনাদের মনে হয় না আমি ভালো কাজ করছি তাহলে তো ঠিকই আছে, আর যদি কিছু আবাল মার্কা মানুষের কথা শুনে মনে করেন আমি ধর্ম ব্যবসা করছি তাহলে হ্যাঁ আমি করছি, আর এই ধর্ম ব্যবসাটা আমি সারা জীবন করে দিতে চাই। আই লাভ ইউ মিয়া খলিফা, এরকম ভিডিও বানাইছেন মিয়া খলিফার ভিডিওর মাঝখানে আপনি প্রথমে লাগাই দিয়েছেন নামাজ বাদ দিও না বন্ধু, কেন? তোমার যদি সামান্য একটু সেন্স থাকতো তাহলে তুমি কখনোই আরেকজনের ভিডিও দেখে আইসা আমারে জাজ করতা না, অন্তত কিছু না হলেও এইটুকু যাচাই করে নিতা যে ভিডিওটা দেখছো ওই ভিডিওটা আসলে আমি মেক করছিলাম কিনা। বাই দা ওয়ে এইসব কথা তোমারে কেন বলতেছি, হু আর ইউ? তবে হ্যাঁ এটা আমি আমার অডিয়েন্সের জন্য বলতেই পারি, তুমি যেহেতু আমার নামে অ্যালিগেশন আনছো আমি নাকি আমার ভিডিওতে মিয়া খলিফার ভিডিও ইউজ করছি আবার তার আগে নাকি নামাজের দাওয়াত দিচ্ছি। মিয়া খলিফার ভিডিওর মাঝখানে আপনি প্রথমে লাগাই দিয়েছেন নামাজ বাদ দিও না বন্ধু। ফার্স্ট অফ অল আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আমার ভিডিও বানানোর বয়সে মিয়া খলিফার ভিডিও তো দূরের কথা, তার একটা পিকও ইউজ করি নাই, আর তুমি বলতেছো আমি নাকি মিয়া খলিফার ভিডিও ইউজ করে তার আগে আবার নামাজের দাওয়াত দিচ্ছি, কোথায় পাইছো ভাই তুমি এইসব? মানে কিছু একটা বলে দিলেই হইলো তাই তো, কি বলতেছো কাকে নিয়ে বলতেছো সেটাও তো একটু যাচাই বাছাই করে দেখবা, নাকি এই সামান্য সেন্সটুকু তোমার মধ্যে নাই? হ্যাঁ আর সেকেন্ডলি মিয়া খলিফারে আই লাভ ইউ বলাটা, আই লাভ ইউ মিয়া খলিফা, আই লাভ ইউ মিয়া খলিফা, ভাই রে ডিয়ার ভিডিও বুঝোস? ডিয়ার ভিডিও না বুঝলে ইউটিউবে সার্চ দিয়ে একটু দেখানিস, যারা আমার ভিডিও ফার্স্ট থেকে দেখে তারা জানে ওইটা ডিয়ার ভিডিও ছিল কোনো টিকটক না। এখন তোরা যদি ডিয়ার ভিডিও আর নরমাল ভিডিওর পার্থক্য না বুঝিস তাহলে তোরা কোন সেন্স নিয়ে ভিডিও বানাতে আইছিস আমার ঠিক বুঝে আসে না। ধর্মের ব্যবসা করতে বলছিস কে তোমারে? তুমিও এই ধর্ম ব্যবসাটা করো না তা তো পারবা না, তুমি তো শুধু পারবা তোমার পার্ট টাইম বোরে ফুল টাইম ইউজ করে টাকা কামাইতে, আর পাবলিক জিগাইলেই বলবা ভেবে চিন্তে অ্যান্সার দিব। আপনারা বিবাহিত না তাহলে কি আপনারা লিভ ইন রিলেশনশিপে আছেন? আসলে এটার অ্যান্সারটা আপনাকে কি দিব বুঝতেছি না, তো ভেবে চিন্তে আপনাকে বলবো সমস্যা নেই। বাইরে তোরা বিয়ে করছিস না করিস না কিংবা তোদের মধ্যে সম্পর্কটা কি এটা পাবলিককে বলতে এত কিসের প্রবলেম সেটাই আমার বুঝে আসে না, সত্যিটা বলতে খুব কষ্ট হয় পাবলিককে বোকা বানিয়ে আর কত। হ্যাঁ যাদের টাকায় তোর সংসার চলে তাদেরকেই বোকা বানাচ্ছিস, সহ্য হবে না বিশ্বাস কর সহ্য হবে না। ধর্ম ব্যবসায়ীদের ধরে ধরে মনে করে কি ইচ্ছা হয় এদের, দেখ শুধু শুধু আমারে খুশি লাভ নাই, আমি শুধু অডিয়েন্সের হয়ে একটা প্রশ্ন করছি, এখন তোর যদি সাহস থাকে তাহলে সত্যিটা সবাইরে বল, তোদের মধ্যে অ্যাকচুয়াল রিলেশনটা আসলে কি তা তো পারবি না, শুধু শুধু আমাকে খোঁচাচ্ছিস। বিশ্বাস কর তোর মতো থার্ড ক্লাস মার্কা একটা টিকটকারকে নিয়ে বারবার ভিডিও বানাতে আমার রুচিতে বাড়তেছে, এসব খোঁচাখুচি বন্ধ কর, সাহস থাকলে অ্যান্সার দে আর না থাকলে নিজের সরকায় তেল দে। ধর্মের ব্যবসা করতে বলছি কে তোমারে? আর ধর্ম নিয়ে ব্যবসার কথা তখনই বলতে আসবি যখন তুই নিজে ইসলামের কোনো কিছু মেনে চলবি, নিজের পায়ে থেকে মাথা অব্দি ছাগলের মতো কইরা রেখে আরেকজনকে বলতে আসছে ধর্ম ব্যবসায়ী। বিশ্বাস কর এত রোস্টারদের থেকে রোস্ট হয়ে যতটা খারাপ লাগে না তার থেকে বেশি খারাপ লাগছে তোর এই দুই তিনটা কথাই, শালা শেষ অবধি একটা থার্ড ক্লাস মার্কা টিকটকার আমারে নিয়ে কথা বলছে। বিশ্বাস কর ভাই তোর মুখে যখন আমার নামটা শুনছি তখনই আমি রোস্ট হয়ে গেছি, আর কিছু বলার দরকার ছিল না। লেটস কাম টু দা পয়েন্ট, তুই ভাই একজন টিকটকার, সবাই তোকে রোস্ট করবে পছাবে এটাই স্বাভাবিক, কারণ তোর গেটআপ সেটআপ থেকে শুরু করে টিকটক সবকিছুই ক্রিঞ্জ, আর তুই আসছস আমারে রোস্ট করতে সকল রোস্টারদের রোস্ট করতে, মানে বাঁশ খাওয়ার ইচ্ছে হয়েছে তাই নিজের ইচ্ছেতেই খোঁচাখুচি করতেছিস। নে এবার আনলাকি 13 কোপ সামলা দেখ সহ্য করতে পারিস কিনা, আবার প্যান্ট ভরে হিসু টিসু করে দিস না যদিও তোর পরিষ্কার করার মানুষ আছে, তারপর ওই ভোলা ভোলা মানুষটারে দিয়া আর কত। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেল এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করুন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখবেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি পয়জনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।